একটা বনে একদল খরগোশ বাস করত। পিটার নামের এই খরগোশটা খুবই দুষ্টু টাইপের ছিল। বনের পাশেই একজন বৃদ্ধ লোক বিশাল একটা বাড়িতে একাই থাকত। ওখানে তার একটা ফলের বাগান ছিল। খরগোশটি প্রতিদিন তার বাগানে ঢুকে বিভিন্ন ফল চুরি করে নিয়ে অন্য খরগোশদের বাচ্চাদের খেতে দেয়। সেজন্য বৃদ্ধ ব্যক্তিটি সবসময় ওখানে খরগোশ ধরার ফাঁদ পেতে রাখে। কিন্তু খরগোশ ধরতে গিয়ে হঠাৎ করে একদিন ওই বৃদ্ধ ব্যক্তিটি মারা যায়। তখন খরগোশগুলো ওই ব্যক্তির বিশাল বাড়িটি এবং বাগানটি দখল করে সুখে শান্তিতে বাস করতে থাকে। তবে কয়েকদিন পরেই ওই বৃদ্ধ ব্যক্তির ভাতিজা চলে আসে ওখানে। পরবর্তীতে খরগোশগুলো কি আর ওখানে থাকতে পেরেছিল, নাকি সবগুলো খরগোশকে ফাঁদ পেতে মেরে ফেলা হয়েছিল, এসব কিছু নিয়েই পিটার র্যাবিট মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের সিনেমন অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। পিটার বন থেকে দৌড়ে কোথায় যেন যাচ্ছে, ঠিক তখনই ওখানে একটা ব্যাঙের সাথে তার দেখা হয়ে যায়। ব্যাঙটি বসি দিয়ে মাছ ধরছিল। ব্যাঙটি তাকে বলে, তুমি আবারও বাগানে খাবার চুরি করতে যাচ্ছ? পিটার তার কোনো কথা না শুনেই দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরেই তার সাথে আর একটা ইঁদুরের দেখা হয়ে যায়। ইঁদুরটি তখন বলে, তুমি ওই বৃদ্ধ ব্যক্তির বাগানে আবার যাচ্ছ? তোমার কি মনে নেই গতবার তুমি প্রায় ধরাই পড়ে গিয়েছিলে? পিটার তখন বলে, আরে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ফুলকপি নিয়ে আসব। সে তখন দৌড়ে বাগানের কাছে যায়। ওখানে আগে থেকেই একটা খরগোশ বসেছিল। পিটার তখন খরগোশটিকে জিজ্ঞেস করে, তো বল এখানকার কি অবস্থা? তখন খরগোশটি বলে, আরে বলিস না, এই বেটা তো অনেকক্ষণ যাবত বাগানে কাজ করছে। তখন পিটার বলে, তুই দেখ আমি কিভাবে বাগান থেকে ফল চুরি করে আনি। এরপর সে আরও কয়েকটি খরগোশকে নিয়ে বড় একটা গাছের একদম উপরে চলে যায়। তারা তখন সবাই মিলে বুদ্ধি করতে থাকে কিভাবে তারা বাগানের ভেতর প্রবেশ করবে, যেই ভাবা সেই কাজ। তারা কয়েকটি দলে ভাগ হয়ে এক এক করে বাগানের মধ্যে ঢুকে পড়ে। এরপর তারা বৃদ্ধ ব্যক্তিটির চোখ ফাঁকি দিয়ে অনেকগুলো টমেটো বেগুন এগুলো নিয়ে ফেলে। কিন্তু পিটার যখন একটা টমেটো ছিঁড়তে যায়, তখন তার হাত থেকে আরেকটা টমেটো খরগোশ ধরার ফাঁদের উপরে পড়ে যায়। ওই বৃদ্ধ ব্যক্তিটি শব্দ শুনেই খরগোশ মারার জন্য চলে আসে। পিটার তখন নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক দৌড়াতে থাকে, কিন্তু তবুও সে বারবার বৃদ্ধ ব্যক্তিটির কাছে ধরা পড়ে যাচ্ছিল। তবে গাছের উপর কয়েকটা খরগোশ পিটারকে ইশারা দিয়ে এক এক দিক দিয়ে বের হওয়ার রাস্তা বলে দিচ্ছিল। পিটার যখন বাইরে বের হয়ে আসবে, ঠিক তখন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। সে একটা গাজর নিয়ে ওই বৃদ্ধ ব্যক্তিটির প্যান্টের ভেতরে ঢুকিয়ে দেয়। তখন ওই ব্যক্তি রাগ হয়ে পিটারকে মারতে যায়। পিটার যখন পালাতে যাবে, তখন তার জামা তারের সাথে বেঁধে যায়। বেচারা তখন জীবন বাঁচাতে জামা খুলেই দৌড় মারে, কিন্তু বৃদ্ধ ব্যক্তিটি তবুও তার পিছু ছাড়ছিল না। তখনই ওখানে একটা মেয়ে এসে পিটারকে কোলে তুলে বাঁচিয়ে নেয়। এই মেয়েটির নাম হচ্ছে বি। মেয়েটি বাগানের পাশেই বাস করে। সে ওই বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে এইবারের মতো খরগোশগুলোকে বাঁচিয়ে নেয়। সে তখন খরগোশগুলোকে বলতে থাকে, এই বাগানে আর তোমরা কখনো ভুলেও আসবে না, তোমাদের এভাবে খাবার চুরি করে খাওয়া একদমই উচিত নয়, আসো আমার সাথে, আমি তোমাদেরকে ভালো ভালো খাবার দেব। এগুলো বলে মেয়েটি খরগোশগুলোকে তার ঘরের মধ্যে নিয়ে যায়। মেয়েটি অনেক ভালো ড্রয়িং করত। পিটার তখন দেখে যে সে তাদের অনেকগুলো ছবি এঁকেছে। একটা ছবি দেখে পিটারের অতীতের কথা মনে পড়ে যায়। আসলে কোনো এক সময় এই জায়গাটিতে খরগোশ বাস করত, কিন্তু হঠাৎ করে মানুষজন এসে এখানে তাদের বাড়ি বানিয়ে ফেলে আর বাগানের চারপাশ দিয়ে দেয়াল তুলে দেয়। একদিন পিটারের বাবা ওই বাগানে খাবার আনতে যায়। ঠিক তখনই ওই বৃদ্ধ ব্যক্তিটি তার বাবাকে মেরে ফেলে। আর ওই হারিয়ে যাওয়া জ্যাকেটটি আসলে তার বাবার ছিল। এগুলো মনে করে পিটার কান্না করতে থাকে। তখন মেয়েটি বলে, তোমরা চিন্তা করো না, আমি সব সময় তোমাদের সাথে থাকব। যাই হোক, খরগোশগুলো মেয়েটিকে বিদায় জানিয়ে চলে আসে। ঠিক তখন পিটার দেখে যে তার জ্যাকেটটি বাগানের ভেতর একটা লাঠির সাথে বাঁধা রয়েছে। সে তখন অনেক সাহস নিয়ে তার জ্যাকেটটি আনতে যায়, কিন্তু বাকি খরগোশরা তাকে বারণ করা সত্ত্বেও সে বাগানের ভেতরে ঢুকে পড়ে। আর তখনই ওই বৃদ্ধ ব্যক্তিটি এসে পিটারকে বন্দি করে ফেলে। তখন বৃদ্ধ ব্যক্তিটি বলতে থাকে, আমি জানতাম তুই এখানে আসবি, আজ রাতে তোকে রান্না করে অনেক মজা করে খাবো। এসব বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধ ব্যক্তিটি হার্ট অ্যাটাক করে মারা যায়। যাক বাবা, এই যাত্রায় পিটার তখন বেঁচে যায়। সে তার বাসায় ফিরে এসে বাকি সমস্ত খরগোশকে অনেক অনেক খাবার দেয় আর বলতে থাকে, আজ থেকে তোদের যা যা দরকার আমি তোদেরকে সব খাওয়াবো, কেননা ওই বৃদ্ধ ব্যক্তিটি মারা গেছে। তারা এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, তবে মনে মনে একটু কষ্টও পায়। যাই হোক, এরপর তারা সবাই ওই বাগানে চলে আসে। পিটার তখন তার ভাই বোন সবাইকে বলে, এখন থেকে এই বাগান আমাদের, তবে হ্যাঁ, তোরা কিন্তু কেউই বাগানের খাবার নষ্ট করবি না, এই বাগান আমাদেরকেই দেখাশোনা করে রাখতে হবে। এরপর তারা মনের সুখে ফলমূল খেতে শুরু করে। কিছুক্ষণ পরে পাশের বন থেকে আরও হাজার হাজার প্রাণী চলে আসে ওই বাগানে ফলমূল খাওয়ার জন্য।
তখন সবাই পিটারকে ধন্যবাদ দিতে থাকে তাদের হারানো বাগান ফিরিয়ে দেওয়ার জন্য। পিটার তখন বলে, শোনো তোমাদের একটা মজার খবর দেই, আমরা শুধু এই বাগানটাই পাইনি, এর সাথে একটা বাড়িও ফ্রিতে পেয়ে গেছি। এরপর তারা সবাই হুড়মুড় করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ফাঁকা বাড়ি দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। সবাই মিলে তখন পার্টি করতে থাকে। পিটার তখন বাড়ির ছাদের উপরে গিয়ে বলতে থাকে, ইয়াহু, এখন আমাদেরকে কেউ আর জ্বালাইতে পারবে না, আমরা সুখে শান্তিতে এখানে থাকতে পারবো। এদিকে ওই বৃদ্ধ ব্যক্তির ভাতিজা থমাস ইংল্যান্ডের একটা খেলনা কোম্পানিতে চাকরি করত। সে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে তার প্রমোশন পাওয়ার জন্য। সে অফিসের সমস্ত কাজ একদম ফিটফাটভাবে করে। যখন সে অফিসে কাজ করছিল, অফিসের ম্যানেজার তাকে ডেকে পাঠায়। সেভাবে হয়তো এবার তার প্রমোশন হবে, তাই সে খুব দ্রুত ওখানে চলে যায়। ম্যানেজার তখন তাকে বলে, আপনার জন্য খুবই একটা দুঃসংবাদ রয়েছে, আপনার চাচা মারা গিয়েছে। কিন্তু থমাস তখন তার চাচার কথা না জানতে চেয়ে বরং তার প্রমোশন হয়েছে কিনা এটা জানতে চায়। তখন ম্যানেজার বলে, না, তোমাকে প্রমোশন দেয়া হয়নি, ব্যানারম্যানকে প্রমোশন দেয়া হয়েছে। এটা শুনে থমাস অনেক বেশি রেগে যায়। সে তখন ওখান থেকে বাইরে বের হয়ে আসে। ঠিক তখনই তার সাথে ব্যানারম্যানের দেখা হয়ে যায়। সে থমাসকে নিয়ে মজা করতে থাকে। থমাস তখন রাগে দুঃখে ওখানকার সব কিছু ভাঙতে শুরু করে। সে একটা টেডি বিয়ারের উপর নিজের রাগ ঝাড়তে থাকে। এগুলো দেখে অফিসের ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দেয়। আর এদিকে পিটার এবং অন্যান্য প্রাণীরা ফাঁকা বাড়ি পেয়ে অনেক মজা করতে থাকে। তারা তখন দলে দলে গানের সাথে নাচতে থাকে। পিটার তখন তার বাকি ভাই বোনগুলোকে নিয়ে তার মা বাবার ছবি দেয়ালে টানিয়ে দেয়। সে তখন তার বাবা মার ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, তোমরা থাকলে এখন অনেক বেশি ভালো হতো, তবে আমি আমাদের এই জায়গা কোনোদিনও কাউকে ছিনিয়ে নিতে দেব না। আর ওদিকে থমাস চাকরি হারিয়ে মনের দুঃখে ভায়োলিন বাজাচ্ছে। হঠাৎ করেই তার দরজায় একজন পোস্টমাস্টার এসে একটা চিঠি দিয়ে যায়। আসলে তার চাচা মারা যাওয়ার কারণে ওই সমস্ত সম্পত্তির মালিক এখন সে হয়ে গেছে। তাই সে তখন চিন্তা করে, তার চাচার সম্পত্তি বিক্রি করে সে আবার লন্ডনে এসে নিজেই একটা বিশাল খেলনার দোকান দিয়ে নেবে। তাই সে লন্ডন থেকে তার চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এদিকে পিটার এবং বাকি প্রাণীরা তো সারা বাড়ি দখল করে রেখেছে। তারা সোফার উপর বক্সিং প্র্যাকটিস করতে থাকে। ঠিক তখনই থমাস তার চাচার বাড়িতে এসে পৌঁছায়। দরজার কাছে একটা হাঁস মানুষের গাড়ি দেখতে পেয়ে দ্রুত এসে বাড়ির ভেতরে পিটারকে খবর দেয়। পিটার তখন সবাইকে বলে, তোমরা সবাই লুকিয়ে পড়ো। সমস্ত প্রাণীরা আশেপাশে যে যেখানে জায়গা পায় সেখানেই লুকিয়ে পড়ে। থমাস তখন আস্তে আস্তে তার ঘরের ভেতরে প্রবেশ করে। ভিতরে ঢুকেই সে এমন অগোছালো অবস্থা দেখে একদমই অবাক হয়ে যায়। যখন সে সোফায় বসে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই ওখানে একটা শুকর দাঁড়িয়ে পড়ে। এটা দেখে সে চিৎকার করার সাথে সাথে বাকি সমস্ত প্রাণীরা ঘর থেকে বের হতে শুরু করে। থমাস তখন একটা লাঠি দিয়ে সমস্ত প্রাণীকে রুম থেকে বের করে দেয়। আর সে চিৎকার করে বলতে থাকে, দূর হয়ে যায় এখান থেকে, এটা এখন আমার বাড়ি। বেচারা খরগোশগুলো তখন ধাওয়া খেয়ে ওখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে থমাস তার সারা বাড়ি পরিষ্কার করতে শুরু করে। আর ওদিকে পিটার এবং তার বন্ধুরা ওই বাড়ির বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। ঠিক তখনই ওখানে ওই মেয়েটি চলে আসে। মেয়েটি তাদেরকে বলে, হচ্ছে আমাদের নতুন প্রতিবেশী, তবে আশা করি ও তোমাদেরও কোনো ক্ষতি করবে না। কিন্তু থমাস তার বাড়ির সামনে একটা নতুন গেট লাগিয়ে দেয়। শুধু তাই নয়, খরগোশগুলো যেসব গর্তের ভিতর দিয়ে যেত সেই গর্তগুলোও সে মাটি দিয়ে আটকে দেয়। এটা দেখে পিটার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। বি তখন যায় থমাসের সাথে পরিচিত হতে। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল, পিটার এবং বাকি খরগোশগুলো দূর থেকে দাঁড়িয়ে সেগুলো দেখছিল। বি থমাসকে বলে, আপনাকে এখানে স্বাগতম, তবে আপনি এত শক্ত গেট দিয়ে রেখেছেন যে। থমাস তখন বলে, বাইরে থেকে যেন কোনো প্রাণী না আসতে পারে সেজন্য আমি এই ব্যবস্থা করেছি। বি বলে, বাইরের প্রাণীগুলো তো আমাদের কোনো ক্ষতি করে না, তাই না? আর তাছাড়া এই জায়গাগুলো ওদেরই ছিল, বরং আমরা ওদের জায়গা দখল করে নিয়েছি, সেজন্য আমাদের সবার একসাথে মিলেমিশে থাকা উচিত। তারপর সে তাকে একটা বাইনোকুলার উপহার দিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে পিটার তার ভাই বোনগুলোকে বলতে থাকে, তোরা চিন্তা করিস না, আমি যে করেই হোক ওই বাড়ি প্রবেশ করবই। তখন বেঞ্জামিন নামের খরগোশটি তাকে বলে, ওখানে যাস না, আবার বিপদ হতে পারে। কিন্তু তবুও পিটার ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন বেঞ্জামিন নিরুপায় হয়ে তার পেছনে পেছনে যেতে শুরু করে। তারা বিশাল একটা ঘরের উপর দিয়ে বাগানের ভেতরে নামতে চায়, কিন্তু উপর থেকে পড়লে ওদেরকে তো আর খুঁজে পাওয়া যাবে না। তাই তারা দুজন একটা তার দিয়ে আস্তে আস্তে করে আগাতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা দুজন তার থেকে একটা প্যান্টের মধ্যে পড়ে যায়। ঠিক তখনই থমাস এসে তাদেরকে দেখে ফেলে। তারা দুজন তখন জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু থমাস তার বিশাল একটা লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে খরগোশগুলোকে মারতে থাকে। এরপর তারা দুজন মিলে একটা ভাঙা ঘরের মধ্যে প্রবেশ করে। থমাসও তাদের পিছু ছাড়ে না, খরগোশ দুটি তিনটি টবের নিচে লুকিয়ে থাকে। শুরুতে অনেক খুঁজেও থমাস কোনোভাবেই তাদেরকে ধরতে পারে না। পিটার থমাসকে বোকা বানিয়ে কোনোভাবে বের হয়ে আসলেও বেঞ্জামিন থমাসের হাতে ধরা পড়ে যায়।
থমাস তাকে একটা থলেতে ভরে বাকি খরগোশের উদ্দেশ্যে বলতে থাকে, তোরা দেখ তোদের কি অবস্থাটা আমি করি, আমার ঘরে এসে আমাকে জ্বালাতন করিস, এবার তোদেরকে মজা দেখাবো। এরপর সে বেঞ্জামিনকে বস্তায় ভরে গাড়িতে করে নিয়ে যায়। তখন পিটার এবং তার বাকি ভাই বোনগুলো গাড়ির পেছনে পেছনে গিয়ে অনেক কষ্টে দৌড়ে গাড়িতে উঠে পড়ে। পিটার তখন নিজের জীবন বাজি রেখে সামনে গিয়ে দেখে যে বেঞ্জামিনকে থমাসের পাশে রেখে দেয়া হয়েছে। তখন সে গাড়ির পেছনে এসে তার বোনকে বুদ্ধি দেয়, তুই এই বস্তাটি থমাসের মাথায় আটকে দিবি আর আমি বেঞ্জামিনকে তখন ওখান থেকে ছাড়িয়ে আনবো। কিন্তু এত জোরে গাড়ি চলছিল, তারা বস্তাটি উঁচু করার সাথে সাথেই সেটা বাতাসে উড়ে চলে যায়। তখন পিটার তার বোনকে বলে, তোর ভেজা পা দিয়ে থমাসের কানের ভেতরে সুড়সুড়ি দিবি, যেই ভাবা সেই কাজ। আর তখনই পিটার গাড়ির সামনে গিয়ে ইঞ্জিন কভার খুলে ফেলে। থমাস তখন বাইরে বের হয়ে যখনই কভারটি লাগিয়ে দেয়, ওখানে পিটারের কান আটকে যায়। বেচারা অনেক ব্যথা পেলেও তখন একটুও চিৎকার করে না। কিছুক্ষণ পরে একটা ব্রিজের উপর গিয়ে থমাস তার গাড়ি থামায়। সে তখন খরগোশ ভরা বস্তাটি হাতে উঁচু করে নিচে ফেলে দিতে চায়, কিন্তু কি মনে করে যেন সে সেটা খুলে দেখে ওটার ভেতরে আসলে কোনো খরগোশ নাই, ওটার ভেতরে একটা বাইনোকুলার রয়েছে। ঠিক তখনই তার হাত থেকে সেই বাইনোকুলারটি পড়ে যায়। আসলে পিটার বেঞ্জামিনকেই বস্তা থেকে বের করে ফেলেছে। বেঞ্জামিন তখন তাকে বলে, আমার জন্য তোরা এত বড় রিস্ক নিয়েছিস। পিটার তখন বলে, শত হলেও তো আমরা ভাই ভাই, তাই না বল, তোকে তো আমরা বিপদের মুখে রেখে চলে যেতে পারি না। আর ওদিকে থমাস সেই নদীতে নেমে বাইনোকুলার উঠিয়ে গাড়িতে করে শহরের উদ্দেশ্যে রওনা হয়। খরগোশগুলো তখন তার গাড়ির পেছনে লুকিয়ে বসে থাকে। বেটা বলদ থমাস এসব কোনো কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পরে সে পোকামাকড় মারার একটা ওষুধের দোকানে এসে থামে। থমাস দোকানদারকে গিয়ে বলে, ভাই আমি বাড়িতে খুবই যন্ত্রণায় আছি, আমার বাগানে এবং বাড়িতে যেন ইঁদুর কিংবা খরগোশ কেউ ঢুকতে না পারে সেটার জন্য কিছু ওষুধ দিন। দোকানদার তখন তাকে বলে, আপনি ইলেকট্রিক বেড়া নিয়ে যান, এগুলো দিলে ওরা আর কেউ আপনার বাড়ির ভেতরে আসতে পারবে না। আর হ্যাঁ, খরগোশগুলোকে ভয় দেখানোর জন্য আপনি কিছু পটকাও সাথে করে নিয়ে যান। থমাস ওসব কিছু নিয়ে গাড়িতে উঠে পড়ে। খরগোশগুলো তার গাড়ির নিচে চুপচাপ করে বসে থাকে। কিন্তু যখনই থমাস অনেক জোরে গাড়ি চালাতে শুরু করে, তখন খরগোশগুলো ছিটকে পড়ে যায়। বেচারারা তখন মন খারাপ করে ওখানে বসে থাকে। থমাস যখন বাসায় ফিরছিল, ঠিক তখনই তার সাথে বিয়ের দেখা হয়ে যায়। কথায় কথায় থমাস বিকে লিফট দেয়, আর এই ফাঁকে পিটার এবং তার ভাই বোনগুলো সবাই মিলে গাড়িতে উঠে পড়ে। থমাস এবং বি দুজন নানাবিধ কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। তখন পেছন থেকে কয়েকটা খরগোশ বলে, হ্যাঁ এবার বুঝেছ, বিয়ের সাথে থমাসের একটা ভাব হয়ে গেছে। কিন্তু পিটার বলে, না এটা কোনোভাবেই হতে পারে না। যাই হোক, এভাবে নানাবিধ গল্প করতে করতে তারা বাড়িতে পৌঁছে যায়। থমাসও বিয়ের বাড়িতে যায়। তখন খরগোশগুলো তাদের পিছনে পিছনে গিয়ে বিয়ের ছাদের উপর উঠে তাদের কথা শুনতে থাকে। থমাস বিয়ের আঁকা পেইন্টিংগুলো দেখে প্রশংসা করতে থাকে। একসময় সে খরগোশের একটা পেইন্টিং দেখে বলে, আমি মনে করি এই খরগোশগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর। তখন উপর থেকে পিটার বলে, শালার পুত, আমরা তোর কি ক্ষতি করেছি। বি তখন বলে, সত্যি কি তোমার মনে হয় খরগোশগুলো আমাদের ক্ষতি করে। থমাস তখন বিকে খুশি করার জন্য বলে, আরে না, আমি তো তোমার সাথে মজা করছিলাম। বি তখন বলে, তুমি কি কখনো কাছ থেকে খরগোশদেরকে দেখেছো? পরস্পরের প্রতি ওদের যে ভালোবাসা, সেগুলো তোমাকে আসলেই মুগ্ধ করবে। এভাবে তারা নানাবিধ গল্প করতে থাকে। কিন্তু পিটার এবং বাকি খরগোশগুলো এগুলো দেখে হিংসায় জ্বলতে থাকে। আস্তে আস্তে করে তারা একে অপরের খুব কাছে আসতে শুরু করে। এভাবে একটু একটু করে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তবে খরগোশগুলো তাদের এসব কিছুই লুকিয়ে লুকিয়ে দেখছিল। একদিন হঠাৎ করে বৃষ্টি নামলে থমাস এবং বি দৌড়ে তাদের বাসায় চলে যায়। খরগোশগুলোও তাদের পিছনে পিছনে দৌড়ে ঘরে ঢুকতে যায়। কিন্তু তখন বি প্রত্যেকটি দরজা আটকে দেয়। আসলে সে খরগোশগুলোকে দেখতেই পায়নি। যাই হোক, বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে বি তোয়ালে দিয়ে থমাসের মাথা মুছে দিচ্ছিল। পিটার এগুলো বাইরে থেকে দেখে অনেক বেশি রাগে ফুলতে থাকে। সে তখন প্রচণ্ড রাগ হয়ে এক লাথি দিয়ে দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে। আর তখনই বি তাকে কোলে তুলে আদর করতে থাকে। তখন বি থমাসকে বলে, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আমার বন্ধু পিটার। বি তখন পিটারকে থমাসের হাতে দিয়ে ঘরের ভেতরে যায়। থমাস তখন পিটারকে ধরে বলতে থাকে, খরগোশের বাচ্চা, এবার তোকে আমি পাইছি, আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। পিটার তখন তার নখ দিয়ে থমাসের মুখে খামচে দেয়। থমাস রাগ করে পিটারকে যখন বাইরে ফেলে দিবে, ঠিক তখনই ওখানে বি চলে আসে। তাই সে আর কিছুই করতে পারে না। বি আবার ঘরের ভিতরে গেলে থমাস পিটারকে ধরে একটা আছাড় দিয়ে বাইরে ফেলতে চায়। কিন্তু এবারও বি ওখানে চলে আসে। তখন থমাস পিটারকে কোলে তুলে আদর করতে থাকে। থমাস তো পিটারকে মারতেই পারে না, বরং ওখানে উল্টা পিটার থমাসকে নাস্তানাবুদ করে তুলে বেচারাকে মারতে মারতে প্যান্ট পর্যন্ত খুলে ফেলে। আর বাইরে থেকে বাকি সমস্ত খরগোশরা পিটারের এসব কাণ্ড দেখে তাকে বাহবা দিতে থাকে। তবে কিছুক্ষণ পরে থমাস একটা পেন্সিল দিয়ে পিটারকে দেয়ালের সাথে আটকে ধরে। ঠিক তখনই ওখানে বি চলে আসে। থমাস পিটারকে ছেড়ে দিলে পেন্সিলটি পিটারের মুখের মধ্যে থাকে। তখন বি মনে করে পিটার পেন্সিলটি নষ্ট করে ফেলবে।
তাই সে পিটারকে ধরে বলতে থাকে, যা আমার ঘর থেকে বের হয়ে যা, তুই আমার ড্রয়িং করার জিনিসপত্র নষ্ট করে দিচ্ছিস। এগুলো বলে পিটারকে সে বের করে দেয়। এসব কিছু দেখে থমাস অনেক বেশি খুশি হয়। পিটার বাইরে দাঁড়িয়ে মন খারাপ করে বলতে থাকে, এখান থেকে আমি যাব না, বরং তোকে আমি এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব। পরদিন সকাল হওয়ার সাথে সাথেই পিটার তার সমস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে বুদ্ধি করতে থাকে কিভাবে তারা থমাসকে ওই বাড়ি থেকে বের করবে। তাই তারা তাদের শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করতে থাকে। তারা গুলতি বানিয়ে সেগুলো দিয়ে নিশানা প্র্যাকটিস করতে থাকে। ওই দিন রাতের বেলা যখন থমাস ঘুমাচ্ছিল, তখন কে যেন তাকে সুরসুরি দিচ্ছিল। বেচারা তখন একটু একটু আরাম পাচ্ছিল, কিন্তু চোখ খুলে দেখে তার সামনে পিটার বসে আছে। সে যখনই পিটারকে ধরতে যাবে, ঠিক তখনই খরগোশ ধরার মেশিনে থমাসের হাত আটকে যায়। দুই হাতে দুইটা মেশিন আটকে যাওয়ার জন্য সে আর কিছুই করতে পারে না। সে যখনই বিছানায় বসতে যাবে, তখন আরো কয়েকটা মেশিন তার পাছায় আটকে যায়। যাই হোক, ওই দিন পিটার থমাসকে বিশাল একটা শিক্ষা দেয়, আর আসার সময় বলে আসে, এই বাড়ি থেকে তোকে চলে যেতে হবে। পিটার তার নিজের বাড়িতে ফেরত এসে সব কাণ্ড কারখানা বাকি খরগোশদেরকে বলতে থাকে। এগুলো শুনে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখন পিটার বলে, এবার আমাদের দ্বিতীয় বুদ্ধিটা কাজে লাগাতে হবে। পরদিন সকালবেলা থমাস তার বাড়ির চারপাশে ইলেকট্রিক তার লাগিয়ে দেয়, আর ওই তারের সাথে কিছু খাবার রেখে দেয়। তখন একটা সজারু গিয়ে খাবার খাওয়ার সাথে সাথেই বিদ্যুতের বিশাল একটা শক খায়। তখন পিটার বলে, এবার খরগোশের মতো ভাবলে হবে না, আমাদেরকে বরং চালাক শিয়ালের মতো ভাবতে হবে। তারপর তারা ওখানকার বিদ্যুতের লাইন কেটে দেয়। ওদিকে থমাস তো খুব মজায় আছে। সে ভাবছে, এবার হয়তো খরগোশগুলো আসলেই এক একটা করে মারা পড়বে। সে বাইনোকুলার দিয়ে বাইরে তাকিয়ে পাখি দেখছে। যখন সে তার গেটের ওখানে বাইনোকুলার দিয়ে দেখে, আসলে অনেকগুলো খরগোশ ওখানে দাঁড়িয়ে আছে। তখন সে ভাবতে থাকে, এবার হয়তো খরগোশগুলো মারা যাবে। কিন্তু খরগোশগুলো সে তারে মাখানো খাবারগুলো নিয়ে তার বাগানের ভেতর ঢুকে নাচতে থাকে। তারা তখন দলে দলে থমাসকে দেখিয়ে সেই লেভেলে নৃত্য করতে শুরু করে। এগুলো দেখে রাগে দুঃখে যখন থমাস তার দরজা খুলে বাইরে বের হবে, ঠিক তখন দরজা ধরতেই সে একটা বৈদ্যুতিক শক খায়। আসলে খরগোশগুলো ওই কারেন্টের তার তার দরজার সাথে লাগিয়ে রেখেছিল। থমাস তখন আরেকটা দরজা খুলে বের হতে গেলে সেই দরজায়ও সে শক খায়। বেচারা তখন মনের দুঃখে গোপন একটি দরজা দিয়ে তার বাড়ির টেরেসের উপর দিয়ে বাইরে বের হতে চাইলেও ওখানে সে শক খায়। থমাস তখন উপর থেকে বাগানের ভেতরে পড়ে একদম অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে পিটার তার মাথার কাছে গিয়ে চেক করে আসে, আসলে বেটা মরে গেছে নাকি বেঁচে আছে। তখন পিটার মনে করে থমাস মারা গিয়েছে। সে তখন বাকি খরগোশগুলোকে বলতে থাকে, যাক আমাদের পথের কাটা এবার শেষ। কিছুক্ষণ পরে ওকে বিশাল একটা আইসক্রিমওয়ালা গাড়ি এসে নিয়ে যাবে। মানে হচ্ছে লাশবাহী ফ্রিজ অ্যাম্বুলেন্সের কথা বলছে। যাই হোক, রাতের বেলা থমাসের হুশ ফিরে আসে। সে তখন ঘরের ভেতরে গিয়ে অনেকগুলো পটকা নিয়ে আসে। যেই গাছের গর্তের ভেতরে খরগোশগুলো বাস করত, থমাস সেখানে পটকাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলতে থাকে, খরগোশের বাচ্চাগুলো এবার তোরা শেষ। যখনই সে পটকাগুলোতে আগুন দিবে, তখনই ওখানে বি চলে আসে। সে এসে থমাসকে বলে, এত রাতে তুমি এখানে কি করছো? তখন থমাস তাকে মিথ্যা বলে যে আমি তোমার জন্য ফুল নিতে এসেছিলাম। আর ঠিক এই ফাঁকে খরগোশগুলো ওখান থেকে বাইরে বের হয়ে আসে। বি তখন থমাসের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু দূর থেকে খরগোশগুলো এগুলো দেখে অনেক জ্বলতে থাকে। পিটার তখন বলে, বন্ধুরা তোমরা সবাই এবার প্রস্তুত হও, এবার আমরা আমাদের ফাইনাল লড়াই লড়ব। কিন্তু পরদিন থমাস খরগোশগুলোর থাকার সেই গাছটি কেটে ফেলে। শুধু তাই নয়, সে রাগ করে বিকে ছেড়ে আবার লন্ডনে চলে যায়। তখন পিটার মন খারাপ করে বিয়ের কাছে যায়। বি তখন বলে, আমি সত্যিই অনেক দুঃখিত, আমার জীবনে যদি থমাসকে না আনতাম তাহলে তোমরা এভাবে বিপদে পড়তে না। তখন পিটারও বিয়ের কাছে দুঃখ প্রকাশ করে। পিটার দৌড়ে সেই ঘরের ভেতরে এসে তার মা বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। তখন কল্পনায় তার মা বাবা বলতে থাকে, দেখো পিটার, কারোর সাথে ভালোবাসা শেয়ার করা মানে এই নয় তোমার ভালোবাসা কমে যাবে। তুমি যখন খুব ছোট্ট ছিলে, ঠিক তখন তোমার ভাই বোনগুলো হলো, আমরা কি তখন তোমাকে কম ভালোবেসেছি বলো? পিটার তখন তার নিজের ভুল বুঝতে পারে। সে দৌড়ে এসে বাকি খরগোশগুলোকে বলতে থাকে, আমি আমাদের ঘর ভেঙেছি, সেই সাথে বিয়ের ঘরও ভেঙেছি। তাই আমি একটা চিঠি লিখেছি, আমি থমাসকে সবকিছু বুঝিয়ে বলে আবার ওকে এখানে ফেরত নিয়ে আসব। আমাদের ঘর যাই হোক না কেন, আমাদের কারণে বিয়ের কোনো কষ্ট পেতে দেব না। এরপর সে তার বাকি খরগোশ ভাই বোনদেরকে বিদায় জানিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। যখন পিটার ট্রেনে উঠে যায়, তখন সে দেখে যে তার বন্ধু বেঞ্জামিন তার পেছনে পেছনে আসছে। এরপর তারা দুজন মিলে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। শহরে এসে তাদের সাথে আর একটা খরগোশের দেখা হয়ে যায়। তখন তারা তিনজন মিলে থমাসের ঠিকানা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় তারা থমাসের দোকানে চলে আসে। তখন মানুষজন খরগোশগুলোকে দেখে ওখান থেকে ভয়ে পালাতে শুরু করে। থমাস তখন পিটারকে বারবার ধরতে আসে। পিটার বলে, দেখো তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি এসেছি। কিন্তু থমাস বলে, তোর সাথে আমার আর কোনো লেনদেন নাই, তুই এখান থেকে বের হয়ে যা। কিন্তু পিটার এবং বেঞ্জামিন অনেক কষ্ট করে শেষমেশ থমাসকে বোঝাতে সক্ষম হয়। তারপর তারা সবাই আবার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এদিকে বি তার আন্টির সাথে ওখান থেকে শহরে চলে যেতে চায়।
তখন বাকি খরগোশগুলো এক একটা উপায়ে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই থমাস ওখানে এসে হাজির হয়। সে এসে বিয়ের কাছে ক্ষমা চায়। সে বলে, এই খরগোশগুলো আমাদের দুজনকে এক করার জন্য লন্ডন থেকে আমাকে নিয়ে এসেছে, আর প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কখনোই খরগোশগুলোকে নিয়ে কিচ্ছু বলবো না। তখন পিটার তার পকেট থেকে একটা রিমোট কন্ট্রোল বের করে। আসলে এই রিমোট কন্ট্রোলগুলো চাপ দিলেই খরগোশের বাসার ভেতরে রাখা পটকাগুলো ফাটতে শুরু করবে। এটা দেখে বি অনেক বেশি কষ্ট পায়। তখন সে খরগোশের সাথে নিজের মাথা মিলিয়ে চুপচাপ করে অনেকক্ষণ বসে থাকে। এই দৃশ্যটা এতটাই ইমোশনাল ছিল যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, বি তখন থমাসকে বলে, তুমি এতটা ছোট মনের, আমি এটা কখনোই জানতাম না। তবে থমাস বিয়ের কাছে এসব কিছুর জন্য ক্ষমা চায়। কিন্তু তখনই ওখানে দুজন মানুষ চলে আসে। থমাস আসলে তাদের কাছে ওই বাড়িটা বিক্রি করে দিয়েছে। তখন থমাস বলে, দেখেন ভাই, বাড়িটা এখন আমি আর বিক্রি করতে চাই না। তখন ওই ব্যক্তি বলে, এই যে আমার হাতে দলিল রয়েছে, এখন ওই বাড়ির মালিক আমরা। এই বলে যখন তারা ঘরে প্রবেশ করবে, দরজায় হাত দেওয়ার সাথে সাথে ইলেকট্রিক শক খেয়ে বাইরে পড়ে যায়। মানে হচ্ছে খরগোশগুলো তখন ভেতরে দরজার সাথে ইলেকট্রিক তার লাগিয়ে রেখেছিল। এভাবে কয়েকবার বাড়ির নতুন মালিক দুজন নাকানি চুবানি খেয়ে থমাসকে বলে, না ভাই, এই বাড়িতে ভূত আছে, এখানে আমরা থাকবো না, আপনাদের বাড়িতে আপনারাই থাকেন। এই বলে তারা ওখান থেকে চলে যায়। তো আপনাদের কি মনে হয়, থমাস কি আসলেই ভালো হয়ে গেছে? সে কি ওই খরগোশগুলোকে ওখানে থাকতে দিবে, নাকি সব কিছুই আবার সে নাটক করছে? এই সব কিছুর গল্প কিন্তু আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের এই ভিডিওটিতে 10,000 লাইক পূরণ করে দেন, তাহলে অবশ্যই আমি এর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব। আর আপনারা দ্বিতীয় পার্ট দেখতে চান কি না, ভিডিওটিতে একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ততক্ষণে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।